হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুডি ওয়ান্ডারার। আমি অনির্বাণ, আমি পৌলমি, আর আজকে আমরা চলে এসেছি লর্ডস এর মোড়ের একদমই কাছে একখানা নতুন ক্যাফে বলা যেতে পারে। তো এটার নাম হলো ইন্দু কফি হাউস। তো কফি হাউস এখন কলকাতায় অনেক বেড়ে গেছে, মানে প্রথমে তো আমাদের যেটা পুরোনো যে কফি হাউস কলেজ স্ট্রিটে সেটা তো আছে, তারপরে হলো নিউটাউন কফি হাউস, আর এখন সাউথ কলকাতাবাসীদের জন্য এখানে একটা ছোট্ট সুন্দর একখানা কিন্তু কফি হাউস হয়ে গেছে, যেটার নাম হলো ইন্দু কফি হাউস। তো এখানে আমরা চলে এসেছি, ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো, আশা করি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর পুরো এখানে যা যা আইটেম পাওয়া যায় অ্যাট্রাকটিভ আইটেমসগুলো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইফ ইউ আর ফুডি, ইউ শুড জয়েন উইথ আস। একদম, তাহলে চলো পুরোটা দেখা। চলে এসছি কফি হাউসের ভিতরে, বাইরে প্রচণ্ড গরম আজকে, তো ঢুকেই আমরা অর্ডার করে ফেলেছি একটা ঠান্ডা ড্রিঙ্কস। এটা বেসিক্যালি একটা শেক, তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হলো কিটক্যাট শেক। কোয়ান্টিটি ওয়াইজ এটার প্রাইস হচ্ছে 200 rupees। তো টেস্ট করে দেখা যাক whether it's value for money or not। যথেষ্ট ঠিক একটা শেক, আর একটা সুন্দর গোটা কিটক্যাট ওপরে দিয়েছে, প্লাস ফ্লেভারটার মধ্যে কিটক্যাটে প্রচুর ক্রাঞ্চেস পেলাম, তো কিটক্যাট হয়তো মিক্সিংও করেছে তার মধ্যে। অ্যান্ড তোমরা দেখো এটার ভেতরে সুন্দর একটা ভ্যানিলা আইসক্রিমের স্কুপও আছে। তো বেসিক্যালি ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা এটা কীভাবে বানায়, তো ওরা বললো অনেক রকমেরই ইনগ্রেডিয়েন্টস দেয়, বাট মেজরলি হচ্ছে চকলেট সিরাপ দিচ্ছে, কিটক্যাট দিচ্ছে, আর আইসক্রিমের বেস এটা। তো নর্মাল আলাদা করে মিল্ক দিচ্ছে না, পুরোটা আইসক্রিমের মধ্যে ওরা ব্লেন্ড করছে, ভীষণ সুন্দর খেতে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার একখানা পছন্দের একখানা মকটেল, এটা হলো ব্লু ফিজ, আর তার সাথে এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একখানা চিকেন উইংস প্ল্যাটার। এখানে প্ল্যাটারটা একটু দেখে নাও, এখানে 4 রকমের উইংস দিয়ে ডিশেস আছে, ঠিক আছে। এটা হলো একখানা মেয়োনিজ দিয়ে, তারপরে মালাই দিয়ে করেছে, এটা হলো গ্রিন হার্ব দিয়ে করেছে, এটা একটা মশালা উইংস, আর এটা হলো চিলি দিয়ে করেছে, রেড চিলি উইংস। তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া আছে, মেয়োনিজ দেওয়া আছে। তো এগুলো প্রত্যেকটাই খাবো, খেয়ে বলবো। তো তার আগে ফার্স্টেই যে এটা ব্লু ফিশ যে মকটেল আছে সেটা একটু খেয়ে নিই। সিরাপটা এখানে যথেষ্ট পরিমাণে ইউজ হয়েছে আর পারফেক্ট, দাম হলো 130, রিজনেবল, খুবই এই গরমে রিফ্রেশিং একখানা মকটেল। তো মকটেলটা কমপ্লিট করে তারপরে এই প্ল্যাটারটার দিকে শুরু হবে, আর এরপরে তো আরও আকর্ষণ আছে এখানে, কিন্তু খুব আর কি কম রেটে সুন্দর সুন্দর কম্বো আছে। যেমন এটা বললাম ফার্স্টে যে উইংসের যে প্ল্যাটারটা, সেটার দাম মাত্র 259, এখানে 8 পিস তোমরা উইংস পেয়ে যাচ্ছ। তো সেগুলো তো পুরো টেস্টের রিভিউটা দেবো, চলো খাওয়া যাক তাড়াতাড়ি। তো এখানে এই প্ল্যাটারটা এখন খাওয়ার পালা। তো এখানে দেখো উইংসের বললাম প্রথমেই যে 4 রকম উইংস আছে, তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা হলো গার্লিক দেওয়া আছে উপরে, ঠিক আছে, এটা হলো একটা গার্লিক উইংস। তো চলো এটাকে একটু মেয়োনিজে ডিপ করে খাই। চিকেনটা তোমরা দেখো ভীষণই আর কি জুসি, ভিতরটা খুব সফট, ম্যারিনেশনটা দারুণ হয়েছে, একটা গার্লিকের ফ্লেভার তো মুখে আসছে, খুব সুন্দর খেতে, যথেষ্ট ভালো। এরপরে যেটা আছে উইংসের আইটেমে, এটা হলো চিজি উইংস, দেখো একদম চিজে ভরপুর উইংসটার মধ্যে। তো চলো এটার ফার্স্ট বাইট দেখা যাক। ম্যারিনেশনটা কিন্তু সত্যি সুন্দর, প্রত্যেকটা চিকেনগুলো খুবই সফট, এবং এটারও দেখো ভেতরটা দেখো কতটা জুসি চিকেন, দারুণ, চিজটা একদম মুখে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে, দারুণ টেস্ট। চলো এবার থার্ড ক্যাটাগরি উইংসটা ট্রাই করা যাক। এটার নাম হলো, দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের একটা লেয়ার আছে, তো বেসিক্যালি এটার নাম হলো গ্রিন চিলি চিকেন উইংস। চিকেন উইংস গুলোর সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ব্যাপারটা বানিয়েছে, ভীষণ সুন্দর খেতে, আর বেশ স্পাইসি ব্যাপার আছে।
আগেটা তো বেশ ঝাল ছিল, এরপরে আরেকটা ঝাল চিকেন উইংস আমি ট্রাই করবো, সেটার নাম হচ্ছে হট অ্যান্ড স্পাইসি চিকেন উইংস। দেখো এটা সাইজটাও বেশ সুন্দর, একটা লাল মতো ব্যাপার আছে, লাল রঙের কিছু একটা ঝাল টাইপের জিনিস দিয়েছ, খেয়ে দেখা যাক। এটা টেক্সচারটা কম্প্যারেটিভলি আদার উইংস এর থেকে বেশ ক্রিস্পি, মানে বাইরের কোটিংটা, আর একটা তীক্ষ্ণ ঝালের টেস্ট পাচ্ছি যেটা এখানে গিয়ে ডাইরেক্ট হিট করছে, বেশ ভালো খেতে এটাও। এবার আমরা নিয়ে নিয়েছি একটা দেশি ননভেজ কম্বো, ঢাকে তো বসে এরকম বাড়ি কম্বো তো আমি ভাবতেই পারি না, তার সাথে লুচি, ছোলার ডাল, মাটন, আলুর দম, ফ্রাইড রাইস অ্যান্ড বাঙালির শেষ পাতের রসগোল্লা, মানে কেউ ভাবতে পেরেছে ক্যাফেতে এরকম একটা ফিউশন কনসেপ্টের খাবারও থাকবে আবার পিওর বাঙালি খাবারও থাকবে। তো বেসিক্যালি এই কম্বোটায় তোমার দেখতে পারো অনেকগুলো আইটেম আছে, তো এটা দুটো অপশন আছে, একটা মাটন দিয়ে কম্বো, একটা চিকেন দিয়ে কম্বো। তো আমরা নিয়েছি আজকে মাটন দিয়ে কম্বো, এই কম্বোটার প্রাইস হলো 299, আর যদি তোমার চিকেন দিয়ে কম্বোটা নিতে চাও যেন মাটন পছন্দ করে না, সেই কম্বোটার নাম হলো 269। তো এই ক্যাফেতে এসে এই কম্বোটা ট্রাই করা ইজ মাস্ট। তাহলে এবার এই কম্বোটা খেয়ে দেখার পালা, এই কম্বোটা কিন্তু তোমরা দুজন মিলে শেয়ার করে খেতে পারো, দুটো বেশ বড় বড় সাইজের লুচি, আর এখানেও যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আমার নজরে গেল মাটনের দিকে, আর সেই আমার প্রিয় নাল্লি পিস, ওফ লোভনীয় মাটন, লোভনীয় আর কি বলবো, এটা এখন খেয়ে দেখবো। তো এখন কনফিউজড হয়ে গেছি যে ফ্রাইড রাইসটা দিয়ে খাবো না লুচিটা দিয়ে খাবো, তো যাই হোক প্রথম থেকে শুরু করা যাক। এখানে দেখো ফার্স্টেই যেটা দিয়েছে ছোলার ডাল, ছোলার ডালটা কিন্তু যথেষ্ট ঘন, আর এর পরে দিয়েছে যেটা সেটা হলো একদম কষা ঘষা আলুর দম, আর ফ্রাইড রাইসটাও তোমরা দেখো যে প্রচুর ভেজিস আছে, এর মধ্যে কিন্তু আমি পনিরের পিসও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে চলো কথা না বাড়িয়ে ছোলার ডাল আর লুচি, বাঙালির প্রথম পাতে এইটাই যায় প্রথম, তো এইটা একটু খেয়ে দেখি। তো ফার্স্টেই লুচি দিয়ে ছোলার ডালের ফার্স্ট বাইটটা দেবো, ডালটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, নারকেলের কুচি দিয়ে দিয়ে বানিয়েছে, একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলে, আর এটার মধ্যে কিন্তু ঘি ইউজ করেছে, ঘিয়ের একটা অ্যারোমা খুব সুন্দর মুখের মধ্যে আসছে, সত্যি প্রত্যেকটা রান্নার কিন্তু স্বাদ কিন্তু দারুণ। আর এরকম একটা ফিউশন কনসেপ্টে একটা ক্যাফেতে এসে যে এরকম সুন্দর বাঙালি খাবার পাবো সেটা ভাবতেও পারিনি, একদম প্রথমে ছোলার ডাল আর লুচি ফার্স্টেই হিট করে গেছে। এবার নেক্সট পালা আলুর দমটা দিয়ে খাওয়ার, কষা কষা আলুর দম দেখতেই পাচ্ছ, ধনে পাতা উপরে দেওয়া আছে। চলো এবার আলুর দমটা দিয়ে লুচিটা টেস্ট করে দেখি। এই হলো আলুর দম লুচির প্রথম বাইট, ছোলার ডালটা যেমন একটু মিষ্টি মিষ্টি হয়, আলুর দমটা হলো ঝাল ঝাল, একদম ব্যালেন্সড স্বাদ, এটা কিন্তু একদম ঘরোয়া রান্নার, একদম বাড়িতে আমরা বাঙালি ঘরোয়া যে খাবার হয় না সেটার ফিল কিন্তু পাচ্ছি এই কফি হাউসে এসে, দুর্দান্ত। তো এবার তাহলে লাস্টে ঠিক করে নিলাম যে মাটনটা দিয়ে ফ্রাইড রাইসটা খাবো, তো এরকম দারুণ বড় বড় সাইজে দেখতেই পাচ্ছ, এরকম একটা সাইজ আর আরেকটা সাইজ দেখো মাটনটা, এরকম একটা সাইজ, সুন্দর লাল গ্রেভি। তো এই রকম সাইজের মাটন দু পিস দিয়েছে, তো মাটনটা দিয়ে অল্প একটু আমি গ্রেভি নিয়ে নেব, মাটনটার গ্রেভিটা দিয়ে এই ফ্রাইড রাইসটা খাবো, একদম কিন্তু বাঙালি ঘরোয়ানা স্টাইলের ফ্রাইড রাইস, প্রচুর ভেজিস বললাম এর সাথে, পনিরের কিন্তু পিজের কিউবসও আছে। তো চলো মাটনটাকে দেখি কীরকম সেদ্ধ হয়েছে, খুব সুন্দর এরম সাইজের মাটন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলো এবার ফার্স্ট বাইটটা দেওয়া যাক মাটনে একটু গ্রেভি দিয়ে ফ্রাইড রাইস, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর টেস্ট, কোনো কথা হবে না, মাস্ট রেকমেন্ডেড,
ওখানে এসে কিন্তু এই প্ল্যাটারটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো, দারুণ লাগবে। তাহলে আমাদের আজকের মতন খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখানে শেষ। ইন্দু কফি হাউস মানে খুবই সুন্দর একখানা আর কি অ্যাম্বিয়েন্স, আর এর খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ। কি কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। এন্ড স্পেসিফিক্যালি কফি হাউসে এরকম ইন্ডিয়ান কম্বো এরকম ভাবে, তাও আবার লুচি ছোলার ডাল, খুব অসাধারণ টেস্ট ব্যাপারটা, এটা ভাবতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম কফি হাউসের যে স্পেশালিটিগুলো থাকে, যেমন স্টার্টার আর ড্রিঙ্কসটা, তো শেকস অ্যান্ড অল অসাধারণ। মানে আমরা আজকে যেহেতু এত বাইরে গরম, তাই কফিটা ট্রাই করলাম না কফি হাউসে এসে, কিন্তু এখানকার প্রত্যেকটা যে ফার্স্টে মকটেলসগুলো যেগুলো নিলাম, শেক যেটা নিলাম, তারপরে যেটা স্টার্টারের যে প্ল্যাটারটা যেটা ছিল, ড্রিঙ্কসগুলো দারুণ ছিল, একদম ভ্যালু ফর মানি। এত একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এসি ঘরে বসে বাইরের এত গরম, গরমকে উপেক্ষা করে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা একটা কোয়ালিটি টাইম এখানে যেমন স্পেন্ড করবে, সাথে তো দুর্ধর্ষ খাবার আর ভ্যালু ফর মানি মোর ইম্পর্টেন্টলি। এটাই এটাই সবথেকে বলা যে ভ্যালু ফর মানি এখানে তোমরা জেনারেলি কিন্তু কফি হাউসে মানে ইফ আই কাম ক্যাফে 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 গুলোতে কি হয়, প্রাইসটা অনেকটা বেশি থাকে, এইজন্যই আমরা পেট ভরে না একদম। এইজন্যই আমরা আর কি বেশিরভাগ ক্যাফে কভার করি না, তার কারণ হলো মানে সাধ্যের মধ্যে অতটা থাকে না। কিন্তু এই যে ক্যাফেটা পার্টিকুলারই ইন্দু কফি হাউস, একদম যে প্রাইস পয়েন্টটা দিচ্ছে, একদম তোমাদের একদম মন ভরে যাবে। যে কোয়ালিটি ওরা সার্ভ করছে, এখানকার স্টাফেদের যে বিহেভিয়ার সেটাও খুব দারুণ, অ্যাম্বিয়েন্স তো বললামই, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি নো ডাউট। তোমরা অবশ্যই আসতে পারো, লোকেশনটা তোমাদের একবার বলে দিই, লর্ডসের মোড়, লর্ডসের মোড় থেকে টুয়ার্ডস যে দূরদর্শনের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাতে অল্প একটু এগিয়ে এলেই মানে লর্ডসের মোড় থেকে হলো জাস্ট হাফ অ্যান্ড মিনিট, তাই তো? হ্যাঁ, সিগন্যাল থেকে একটুখানি মানে সাউথ সিটির পরে লর্ডসের মোড়, ওই সিগন্যাল থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ইন্দু কফি হাউস। তাহলে অবশ্যই আর কোনো দ্বিধা না করে নিউলি ওপেন্ড একটা ক্যাফে চলে আসো। তো আশা করি তোমরা নিরাশ হবে না এখানে একদম। আর তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একদম সাবস্ক্রাইবটা তো করতেই হবে, সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া যাবে না। তাহলে আর দেরি কিসের, থাকো সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।